আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার সবাইকে, ইঞ্জিনিয়ার কে সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 3 বেডরুমের 3 শেড একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে। আপনারা চাইলে এখানে অবসর সময় বসতে পারবেন। বাড়িটিতে 3টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কমন টয়লেট, কিচেন রুমের সমন্বয় প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটিকে 4 বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং 5 বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন। 3 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, এই বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন। এখন আমরা বাড়িটির 3D মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে। মেন গেটের সামনে সিঁড়ি থাকবে, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা 3 শেডের ডিজাইন। এই বাড়িটির উপরে টালি টিন ব্যবহার করা হয়েছে। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমের উপরে একটি ছাদ থাকবে, এই ছাদে আপনারা পানির ট্যাঙ্ক রাখতে পারবেন। এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন। এখন আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলি। টিনের সেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে দেখাবো। অলরেডি আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর। মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা। বারান্দার ডান পাশটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা সোফা সেট করে দিছি। আপনারা চাইলে এখানে বসতে পারবেন, যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। এই পাশে আমরা টিভি সেট করে দিছি, আপনারা চাইলে এখানে টিভি দেখতে পারবেন। বারান্দার বা পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আমরা 8 জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন। বারান্দার ডান পাশেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। বারান্দার সাথে মাঝ বরাবর থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি। আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। বেডরুম 1 থেকে বেডরুম 2-তে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে। এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই কর্নারে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। বারান্দার বাঁ পাশেই থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস।
কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি x 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। এ বাড়িটির ভিতরে একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব এ বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিয়েছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো। বাড়িটির প্রথমে থাকবে হলো সিঁড়ি, সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা। বারান্দা ডান পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই পাশটি লম্বায় থাকবে হলো 8 ফিট 8 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 7 ফিট। মাঝ বরাবর স্পেসটা থাকবে হলো 15 ফিট 9 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 7 ফিট। এই পাশে স্পেসটা থাকবে হলো 8 ফিট 9 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 7 ফিট। বারান্দা ডান পাশেই থাকবে হলো বেডরুম 1। বেডরুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চওড়ায় থাকবে হলো 12 ফিট। বারান্দার সাথে মাঝ বরাবর থাকবে হলো বেডরুম 2। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চওড়ায় থাকবে হলো 12 ফিট। এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চওড়ায় থাকবে হলো 4 ফিট। এই কর্নারে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চওড়ায় থাকবে হলো 12 ফিট। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 8 ফিট 3 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 7 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে। বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 43 ফিট 1 ইঞ্চি এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত 20 ফিট 3 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 922 স্কোয়ার ফিট। 922 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.11 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.28 কাঠা। তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কার্নিশ থাকবে, সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 3 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 9 থেকে 10 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 50 থেকে 1 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে। এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত। এই ছিল আজকে আমাদের 3 বেডরুমের সুন্দর একটি বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।